আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াজগাত থেকে আপনাদেরকে বড়ির দাম জানাবো। দ্বিগুণ কমে গেল বড়ির দাম। বড়িটা সাতক্ষীরা থেকে আসে। ভিডিওটা কন্টিনিউ করুন, যারা ফেসবুকে দেখছেন আমাদের ফেসবুক ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন বিক্রেতা ভাইয়ের সাথে বিস্তারিতভাবে কথা বলি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম মাসুদ। মাসুদ ভাই নাকি? জি। যদিও আমি নামটা জানি, তারপরে একটু জানিয়ে দিলাম দর্শকে। একটু বলেন, বড়ই তো নাকি অনেক কমে গেছে? বড়ই না, বড়ই কমে না, বড়ির সিজন এখনো শুরু না। বড়ির দাম নাকি কমে গেছে? না, দাম কমছে, দাম অনেক কমছে। মানে বড়ই তো এখন ভরপুর আসছে। 120 টাকার বড়ই এখন 70 টাকা পাওয়া যায়, 70 50 টাকার বড়ই পাওয়া যায় 40 টাকা, অনেক কমছে দাম, অনেক কমে গেছে। আচ্ছা, আমরা একটু এক সাইড থেকে দাম জানি। আচ্ছা বড় ভাই, এইটা কোন জায়গার বড়ই, কত বিক্রি? এটা সাতক্ষীরার বড়ই। কি বড়ই বলে এটারে? এটারে আপেল কুল বলে। আপেল কুল এটা কত দিছিলেন? এটা দিছি 40 টাকা। 40 টাকা এটা দিছিলেন না? জি। এটা আর এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে দাম ছিল 80 টাকা, এখন অর্ধেক কমে গেছে না? হ্যাঁ, অর্ধেক কমে গেছে। দ্বিগুণ কমে গেছে নাকি? হ্যাঁ, দ্বিগুণ কমে গেছে। আর এটা দিছিলেন কত? এটা দিছিলাম একই, এটা একই। আর বলসুন্দরী? বলসুন্দরী 120 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। এটা কত দিছিলেন? এটা 50 টাকা নরমাল। হ্যাঁ, বলসুন্দরী কত ছিল এটা? এটা 70। এগুলা 70 টাকা। বল সুন্দরী? হ্যাঁ, বল সুন্দরী। আর এটা কি বড়ি? এটা এটা হলো আপেল গুল, ছোট আপেল। এটা কত ছিল? এটা দিছিলাম 40 টাকা। 40 টাকা বড়ি দিছিলেন? হ্যাঁ। নারকেল বড়িটা কত ছিল? নারকেলি কুল তো বিভিন্ন আছে, নারকেলি কুল এটা তো নরমাল। এটা কত ছিল? এটা দিছিলাম 60 টাকা, 50 টাকা। 50 টাকা না? হ্যাঁ, 50 60 এর মধ্যে এটা। আর এটা কি টক টক? এটা টক টক। এটা কত ছিল? টক দিছিল 40। এটার কেজি 40? হ্যাঁ, কেজি 40। এটার কেজি 40। আর এটা কত ছিল? এটা 35-40 একই। আমাদের এখানে 1-2 কেজি বিক্রি হয় না, পাইকারি বিক্রি হয়। পাইকারি বিক্রি হয়, পাইকারি বিক্রি হয় 35 টাকা। এটা তাহলে সর্বনিম্ন 35 না? হ্যাঁ, সর্বনিম্ন 35। আচ্ছা, এই বলসুন্দরী এটা কত ছিল ভাইয়া? এটা 70 টাকা দিছিলাম। এটা আরো একটু ভালো কোয়ালিটি? হ্যাঁ হ্যাঁ, এটা একটু ভালো কোয়ালিটি। আমি একটা বলসুন্দরী খাইলাম, বড়ই খাইলাম একটা, অনেক মিষ্টি ভাই, অনেক মিষ্টি, এখনো মুখে লাগে আছে, বুঝছেন? মানে মনে হয় যে চিনি দিছে আল্লাহর কি নেয়ামত না? হ্যাঁ, অনেক মিষ্টি, অনেক মিষ্টি বলসুন্দরী, অনেক মিষ্টি ভাই। কেমন লাগতেছে ভাই? আপনি যে খাইতেছেন, মিথ্যা কথা কেন না ভাই? অসাধারণ মিষ্টি না? দেখি ভাঙার পরে, আরে আল্লাহর কি নেয়ামত, দেখুন রসে ভরা না, রসে ভরা। এটা একদম 70? হ্যাঁ, 70। আর এটা কত দিবেন? এটা 60 টাকা। এটা 60 টাকা। আচ্ছা, এই নারকেল বড়ি এটা কত দিছিল? এটা নারকেলি দিছি 100 টাকা, 80 টাকা। এটা কত? এটা এটা 100 টাকা। 80 টাকা রাখা যায় না? 80 টাকা রাখা যায় না, তারপর কাঁচা মাল তো বিক্রি করা যায়। আচ্ছা, আপেল বড়ি এটা কত দিছিল? আপেল বড়ি এটা দিছিলাম 90। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই আরো, কারণ এইদিকে কিন্তু ঢোকা যায় না। এটা দিছিলেন 90 না? হ্যাঁ, এটা 90। আর বলসুন্দরী এটা কত? এটা 60 টাকা বিক্রি। আর এটা আপেল বড়ি কত দিছিল? 100 টাকা। 100 টাকা। এটা 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 এগুলো একই দাম, 100 টাকা কেজি। ওই বল আছে, ওই যে ওই যে একটা বল দেখা যাচ্ছে, ওই বলের দাম 100 টাকা। 100 টাকা, 100 টাকা, ভালোটা না? হ্যাঁ, ওটা ভালো দাম। এগুলো কি আমাদের সাতক্ষীরা না? হ্যাঁ, সব সাতক্ষীরা। বড়ের জন্য কি বিখ্যাত সাতক্ষীরা? বড়ের বিখ্যাত সাতক্ষীরা, মানে এক একটা জেলা তো এক একটা নামে পরিচিত, কিন্তু আপনার বড়ের বিখ্যাত হয়েছে সাতক্ষীরা। সাতক্ষীরা, সাতক্ষীরা। যেমন আমের বিখ্যাত হয়েছে রাজশাহী, রাজশাহী। আবার লিচুর বিখ্যাত হয়েছে কোথায়? দিনাজপুর, দিনাজপুর। মানে এরকম একটা নাম আছে যেগুলো এক একটা জেলা এক একটা পরিচিত নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, চলে আসবেন মাসুদ ভাইয়ের কাছে ঢাকা ওয়াজঘাট। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন।